তরুণ বেকারের সংখ্যাকে বেড়ে যাবে কিনা সেটাই আনএমপ্লয়মেন্টের লিস্টটা কিন্তু বাড়তেই থাকবে কারণ আপনি সময় বাড়িয়ে দিচ্ছেন প্রতি বছর কিন্তু তারা কি করতে থাকবে একবার হচ্ছে না আবার দিতে থাকবে কারণ এরকম কোনো বান নাই যে মাত্র দুইবার দিতে হবে বা তিনবার দিতে হবে হ্যাঁ প্রতি যতটা ইচ্ছা 35 বছর বয়স পর্যন্ত যদি বাড়ে আর কি সেই কথা বলছি দিতেই থাকবে তাহলে আবার কি হচ্ছে তাহলে আনএমপ্লয়মেন্টের লিস্টটা দীর্ঘ থেকে দীর্ঘতর অনেক বেড়ে যাবে এবং হচ্ছে যখন চাকরির বয়সসীমা বাড়ানোর কথা উঠছে যদি সেটা বাড়ানো হয় ধরে নেই তাহলে তো অবসরের বয়সসীমা বাড়ানো নিয়েও একটা প্রশ্ন উঠবে কারণ ওই ব্যক্তিটি দেশকে কতটুকু সার্ভিস দিবেন কতটুকু সময়সীমা ধরে এখন বর্তমানে মুক্তিযুদ্ধ পরিবারের সদস্যদের জন্য 60 বছর বয়সে অবসর গ্রহণ এবং সাধারণ চাকরিজীবী যারা আছেন তাদের জন্য 59 বছরে সেই জায়গায় কি বলবেন চাকরির বয়সসীমা বাড়ানোর সাথে সাথে সেই ঘটনার ফলাফলেও যে অবসরের ব্যাপ্তি সেটা নিয়ে কি বলবেন হ্যাঁ সেটাই এখন যেটা বলছিলাম যে শুধু চাকরির বয়সসীমা বাড়ানো হ্যাঁ এটা তো এটা এটা কোনো আইসোলেটেড কোনো কিছু না তাই না আইসোলেটেড স্টেপ হিসেবে ভাবলে চলবে না এটা সাথে অনেক কিছু রিলেটেড অ্যাডমিনিস্ট্রেটিভ অনেক কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ এবং ইকোনমিক ইস্যুসগুলোও রিলেটেড যেমন ধরেন প্রশাসনিক যেমন ধরেন আপনার ওই যে যদি বয়সসীমা বাড়াই চাকরির বয়সসীমা যদি বাড়াই তাহলে অবশ্যই আমাকে আমাকে চাকরির অবসরের বয়সসীমা বাড়াতে হবে এখন কতটুকু বাড়াবে এখন 59 আছে হ্যাঁ তো আপনি যদি এখানে 35 বাড়ান দাবি উঠেছে 65 65 বাড়ানো মানে তো আসলে এটা কতটুকু প্রেশার ক্রিয়েট করবে রাষ্ট্রের এক্সচেকার রাষ্ট্রের উপরে অর্থনৈতিক চাপ কতটুকু সৃষ্টি করবে সেটা আপনি বুঝতে পারছেন কারণ বাংলাদেশে এখন ধরেন বাজেটের প্রায় 25% হচ্ছে যায় হচ্ছে আপনার সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতনের জন্য হ্যাঁ এখন এক্সিস্টিং যা আছে এখন যদি আপনি এনাদেরকে যদি 59 থেকে বাড়িয়ে 65 পর্যন্ত নেন হ্যাঁ তাহলে এই চাপ কতটুকু বাড়বে সেটা অনুমেয় আরেকটা হচ্ছে পেনশনের বিষয় পেনশন কিন্তু 25 বছর চাকরি না করলে হ্যাঁ পেনশন পেনশনেবল সার্ভিস হবে না তো এখন 35-এ যেই লোকটা যারা যে জয়েন করবে তাকে ওই 25 বছর ওই 25 বছর তাকে সার্ভিস দিতে হবে তারপর তার পেনশনের বিষয় আসবে তো এই একটা অর্থনৈতিক একটা চাপ আছে আরেকটা বিষয় হচ্ছে আপনার অর্থনৈতিক বিষয় অর্থনৈতিক ইয়েটা তো আছেই যেমন জব মার্কেটে একটা বড় একটা ইয়ে ক্রিয়েট হবে এই যদি আমার 35 যদি বয়সীমা যদি ইয়ে করি আমরা 35 যদি করি হ্যাঁ এটা যে মানে অনেক বেশি দরখাস্ত পড়তে থাকবে তাই না প্রশ্ন একটু জাগছে আমার যে তরুণ বেকারের সংখ্যাকে বেড়ে যাবে কিনা সেটাই আনএমপ্লয়মেন্টের লিস্টটা কিন্তু বাড়তেই থাকবে কারণ আপনি সময় বাড়িয়ে দিচ্ছেন প্রতি বছর কিন্তু তারা কি করতে থাকবে একবার হচ্ছে না আবার দিতে থাকবে কারণ এরকম কোনো বান নাই যে মাত্র দুইবার দিতে হবে বা তিনবার দিতে হবে হ্যাঁ প্রতি যতটা ইচ্ছা 35 বছর বয়স পর্যন্ত যদি বাড়ে আর কি সেই কথা বলছি দিতেই থাকবে তাহলে আবার কি হচ্ছে তাহলে আনএমপ্লয়মেন্টের লিস্টটা দীর্ঘ থেকে দীর্ঘতর অনেক বেড়ে যাবে এবং হচ্ছে প্রশাসন তো এমনিতেই দেখেন আমি বললাম যে পিএসসি যে 4 বছর নিয়েছে 41তম বিসিএস এর পরীক্ষার একেবারে রেজাল্ট কমপ্লিট করতে এবং শেষ পর্যন্ত ফাইনালে উত্তীর্ণ যে ক্যান্ডিডেটদের বিষয়ে প্রজ্ঞাপন জারি করার জন্য 4 বছর সময় নিয়েছে 19 থেকে 22 19-এ পরীক্ষা হয়েছে 22-এ প্রজ্ঞাপন জারি হয়েছে এখনই এই চাপটা কিন্তু তাদের জন্য অনেক বেশি তাই না আরেকটা বিষয় হচ্ছে ধরেন 35 পর্যন্ত এই যুদ্ধটাই করে গেল 35-এ যখন গেল তখন কিন্তু সে প্রাইভেট সেক্টর জবের বয়সসীমা হারালো প্রাইভেট সেক্টরের জবের বয়সসীমা 30 বছর